কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আজকে আমার সঙ্গে চলে এসেছে বেললাঙ্গার ফেমাস বাই অভি। বেনাধয়ে এসেছিলাম মা কালীর ভিডিও করতে। মা কালী দর্শন করে শুনতে পেলাম এখানে হচ্ছে কৈলাস পুজো, শতাব্দী প্রাচীন মন্দিরে। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 1328 সালে মন্দির এবং পুজো শুরু হয়েছে। আজকে কত সাল? এটা হচ্ছে 1431 বঙ্গাব্দ। তাহলে কি 100 বছরের অধিক সময় ধরে পুজো হচ্ছে এখানে কৈলাস? শতাব্দী প্রাচীন পুজোর সাক্ষী হতে আমরা চলে এসেছি বেললাঙ্গা থানার অন্তর্গত বেনাদহ গ্রামে। বেললাঙ্গা থেকে দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার নাকি? 5-6 কিলোমিটার, 5-6 বা 7 এরকম কিলোমিটারের ভিতরে আমরা এসেছি বেনাদহে। বেনাদহে হিন্দু পাড়ার ভিতরে অবস্থিত হচ্ছে এই কৈলাস পুজো। কৈলাস মানে হচ্ছে আমাদের বেললাঙ্গা কার্তিক লড়াই। তোমরা দেখতে পাও যে ছাপাখানায় পুজো হয়ে থাকে এই কৈলাসের। ভগবান শিব শঙ্কর, ব্রহ্মা এবং বিষ্ণু ত্রিদেব, তার সঙ্গে আদ্যা শক্তি মা মহামায়া, তার সঙ্গে দেবাদি দেবের দুই সহচর নন্দীদেব, ভৃঙ্গীদেব, মায়ের দুই সহচরী জয়া এবং বিজয়া, তার সঙ্গে গণেশ এবং কার্তিক, এই সব কিছু নিয়ে পুজো হচ্ছে কৈলাস পুজো। এই কৈলাস পুজো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিও। আর আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। দেখে নেব বেনাদহের কৈলাস পুজো। শতাব্দী প্রাচীন মন্দিরে বাবা কৈলাস এবং মা দুর্গার দর্শন এবার আমরা করে নেব। আদ্যাশক্তি মহামায়া এবং ত্রিদেব, তার সঙ্গে মহামায়ার দুই সহচরী মা জয়া ও বিজয়া এবং ভোলে বাবা দুই সহচর নন্দীদেব ও ভৃঙ্গীদেব নিয়ে পুজো হয় কৈলাসের। আমরা এখন দেখতে পাচ্ছি এক ফ্রেমে হরি এবং হর দুজনকে একসঙ্গে, এবং হরির নিচে বসে আছে নন্দীভৃঙ্গী। মায়ের এক পাশে আছে তার সখী জয়া, অপর পাশে আছে মায়ের আরেক সখী বিজয়া। মা কোলে নিয়ে আছে গণেশ ঠাকুরকে এবং মায়ের কোলে ওঠার জন্য বায়না করছে তার হৃদয় নন্দন কার্তিক। মায়ের এক পাশে আছে ব্রহ্মাদেব এবং মধ্য আসনে বসে আছে ভোলা মহেশ্বর এবং আদ্যাশক্তি মা মহামায়া। দর্শন করছি কৈলাস পুজো। দেহ কত সুন্দর লাগছে মায়ের কৈলাস পুজো। এটা কিন্তু চৈত্র মাসে পুজো হয়ে থাকে, কালী পুজোর সঙ্গে এই পুজোটা হয়ে থাকে। সঠিক পুজোর তথ্য আমি অনুরোধ করব, যারা বেনাদহ থেকে দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছি কৈলাস পুজো এবং চালচিত্র দেহ কত সুন্দর লাগছে। পিছনে যে 33 কোটি দেবতা তাদের কিন্তু একটা চালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি কৈলাস। শতাব্দী প্রাচীন বেনাদহের মন্দিরে তোমাদের তুলে ধরলাম শ্রী শ্রী কৈলাস পুজো। দেখালাম আজকে বৈশাখ মাসের 2 তারিখে সে তবে পুজো হয়েছিল কালী ঠাকুরের সঙ্গে, অর্থাৎ চৈত্র মাসের শেষের দিকে এই পুজোটা হয়ে থাকে। তবে আমরা জানতাম না, কোনো বছর যাই না, আসা হয় না। অভি আমাকে বললো কাল রাত্রে, বললে আজকে আমরা এলাম এবং এসে দেখতে পেলাম এই পুজোটা। তার সঙ্গে তোমরা দেখালাম মা কালীর পুজো, আর একটা ভিডিও তো দেখিয়েছি, এবার দেখালাম কৈলাস পুজো। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে কী করবা? লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।